এগুলা সংগ্রহ করছি আমরা বিভিন্ন খানতে, দেখেন ডুমরা গুড়া যেটা ডুমুর বলে এগুলা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। নিয়ত করছি আজকে আমরা এই ডুমরা গুড়ার রেসিপি খামো বাজি করে। এই যে আমরা বলি এটা ডুমরা গুড়া, হয়তো এটা বইয়ের ভাষায় ডুমুর বলে এটাকে। ডালা ভাঙ গেলা, ওরা বাইতনে বাচ্চালাম না। চা ভাঙ্গা হয়েছে, এটা সংগ্রহ করছি। ছেলেপেলেরা খেলতেছে এখানে। বাড়ির দিকে রওনা দিতেছি। এগুলা সংগ্রহ করছি আমরা বিভিন্ন খানতে, দেখেন ডুমরা গুড়া যেটা ডুমুর বলে এগুলা। এখন দুই মু দুই আপারে কাটটা বাজে গেরা সবাই মিলা খামো। এর আমরা কিছু কিছু করে কাটছি এই ডুমরা গুলা ডুমু। এখানে পেঁয়াজ রয়েছি, আলু, এই যে তেল দিছি কড়াইয়ে। এখন পাক শুরু করবো ইনশাল্লাহ। আমরা পেঁয়াজ টেয়াজ কষাই লাইছি, এখানে অনেক হজ মশলা দেওয়া হয়েছে, কিছু আলু দেওয়া হয়েছে। এখানে আমরা এই ডুমুরগুলা ডুমরা গুঁড়াগুলো সিদ্ধ করছি। এই যে আছে সাইদুল হাসান আছে এখানে, সাইদুল হক, সাইদুল দিয়ে দাও এগুলা। হ্যাঁ, সাইদুল ডুমরা গুঁড়া দিতেছে। আশা করি অসাধারণ হইব। এখানে দুইজন কুক আইছে, মনিরুল হাসান এবং সাইদুল হক। সাইদুল ইসলাম, সাইদুল হক ওয়াশিং করতেছে, মনিরুল ইসলাম কুকিং করতেছে। আমাদের ডুমরা গুড়ার পাক চলতেছে। অসাধারণ গ্রাম চলছে, স্মেলটা অনেক সুন্দর। বাবরসি আছে সাইদুল হক। আমাদের ডুমরা গুড়া ভাজি শেষ। এই যে ভাজিটা করছি, এখন এটা খাওয়া হইব। দেখেন কত সুন্দর হয়েছে। মাংসের মতো দেখা যাইতেছে। আমাদের দিকে এগুলা খায় না, আমাদের নরসিংদী। আজকে আমরা প্রথম এগুলা রান্না করলাম, ভাজি করলাম, দেখি কীরকম লাগে। এই ডুমরা গুঁড়া এই ডুমুর এগুলা খাওয়াই না নরসিংদীতে, এগুলা প্রচলন নাই আমাদের দিকে ইনশাল্লাহ। হ্যাঁ, সাইদুল ইসলাম শুরু করো। কি অবস্থা, কিরম হয়েছে ফাঁক? ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সাইদুল ইসলাম আছে ডুমরা গুঁড়া, পরে আমরা এটা ভাত দিয়ে অথবা রুটি দিয়ে খাবো ইনশাল্লাহ। জীবনে প্রথম আমরা এই ডুমরা গুঁড়া পাক করে খাইতেছি। খুব সুস্বাদু হয়েছে। তাহলে আমি একটু চেষ্টা করি, এখানে একটু আছে, এটা আমি একটু চেষ্টা করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছে। সাইদুল ইসলাম খাইতেছে ডুমরা গুঁড়া, এগুলো অনেক ভিটামিন। তো আমরা এই অনেক কষ্ট করে ডুমরা গুঁড়াগুলো সংগ্রহ করছি, সংগ্রহ করে ফাঁকাইলাম অনেক কষ্ট করে, এখন খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আপনারা যারা আছেন নরসিংদী অথবা আশেপাশে তারাও খাইতে পারেন, এটা সমস্যা নাই।
এটা শুনছি অনেক রোগের অনেকে ডায়াবেটিসের উপকার করে, জানি না এটা সঠিক, কিন্তু খাওয়া যায়, কোনো সমস্যা নাই। আমরা আগে জানতাম এটা খাওয়া যায় না, এখন খাওয়া যায়। তো ভিডিওটা দীর্ঘ করার জন্য এখানে রাখলাম। সালামু আলাইকুম।